নমস্কার, আজ কৌশী অমাবস্যা। বিভিন্ন কাজে মা ভীষণ ব্যস্ত, পুজো জব ক্রিয়া কাণ্ডে তার মধ্যেও ছুটে এসছেন। কালকের দিনটা কেমন যাবে মা জানাতে। আগামী 26 দিন কোন কোন রাশি এই মন্ত্রগুলো জপ করবে এই বিষয়ে মা আজই আলোকপাত করবেন। যদিও মায়ের এখনও রাতভর অনেক পুজো পাঠ বাকি আছে, তবুও আর সৎসাং উনি প্রত্যহ করেন এবং আপনাদের স্বার্থে করেন। সেই সৎসাং অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত, চলে যাব মায়ের কাছে। পর কাজে পর দেশে পর বেশে পর বাসে পরের সাক্ষাতে পর বোঝা মাথি নিয়ে পর তলে প্রাণ দিন পরে সে পায়ে পৌঁছাতে। আমার সব প্রাণ আদেষ্টা সিদ্ধ তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানির চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত, আজকে ছুটে আসা তাদের জন্য, এই পরিবার ভীষণ ভালোবাসে আমাকে, তাদের জন্য ছুটে আসি। তাদের প্রতি আমার দায়বদ্ধতা আছে, কারণ তাদেরকে ভালো রাখবো এই সংকল্পে আমি আবদ্ধ। তাদের চোখের জল মোছাবো এই সংকল্পে আমি আবদ্ধ। আজ কৌশী অমাবস্যা, আমি সর্বপ্রথম প্রাণ ভরে আশীর্বাদ করছি আমার ফেসবুক পরিবারে, যে যেখানে আমার পরিবারে যুক্ত হয়েছে, আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, দু হাত তুলে আশীর্বাদ করছি। এবং আমার এই পরিবারের নামে এখন থেকে আমার ঠিক 12টায় মহাপূজা নিশি পূজায় আমি বসবো। এতক্ষণে অনেক যোগ খণ্ডন চলছিল, পুজো চলছিল, অনলাইনে পুজো করা হয়েছে, আজ আমি এখনই পুজোয় বসবো এবং সেই পুজো চলবে সারা রাত। সেই পুজো চলবে সারা রাত, অশুভ নিধন যজ্ঞ হবে। কাদের অশুভ নিধন? যারা যারা এই পরিবারে যুক্ত, যারা যারা এই পরিবারে আছে, তাদের প্রত্যেকের নামে পুজো। আমার ফেসবুক পরিবার, আমার ইউটিউব পরিবার, তাদের নামে সংকল্প। আজকে কৌশী অমাবস্যায় প্রাণ ভরে আশীর্বাদ করছি, দু হাত তুলে আশীর্বাদ করছি, যে যেখানে আমাকে গুরু মা বলে ভালোবাসছে, আমার ভক্তজন রয়েছে, আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি প্রত্যেককে। প্রত্যেকের মাথায় আমি হাত রাখছি, কারণ আমার সন্তান, আমার আজকে যোগযুক্ত দিনে। আজকে সারাদিন পুজো অভিষেক, সারা রাত পুজো, কতদিন অঘোর চতুর্দশী গেছে, আমি প্রত্যেকের জন্য পুজো প্রার্থনায় ছিলাম। আজও পুজোয় বসবো, আসবো আসবো না, আসবো আসবো না, এই একটা টানা করি, কারণ আসতেই হবে। যেহেতু বহু মানুষ আমার উপর নির্ভর করে আছে, ম্যাজিক্যাল নাম্বার নেবে বলে মানুষ নির্ভর করে আছে, কারণ প্রত্যেকে তাদের গুরু মায়ের প্রতি তারা নির্ভর করে থাকে, তাই আমার ছুটে আসা প্রত্যেকের জন্য এত ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা। যেটা আমি চাই সেটাই হলো প্রাণ ঢালা ভালোবাসে মানুষ এখানে আমাকে, প্রত্যেকে আমাকে বিভৎস ভালোবাসে, আর সেই ভালোবাসার টানে আমারও সন্তানের প্রতি দায়বদ্ধতা রয়েছে। আমি ছাড়া ওদের জন্য কে দেখবে? সারাটা দিন পুজো, সারাটা দিন পাঠ, বহু ভক্ত সমাগম, তাদের দোষ খণ্ডন, তাদের ক্রিয়া, তার সঙ্গে জপ, কবচ নির্মাণ, তার সঙ্গে রয়েছে আমার এই লক্ষ লক্ষ মানুষ। এই যে মুখগুলো আমার সামনে, আমার ছেলে মেয়ে, আমার সন্তান, মায়ের সবচেয়ে প্রথম দায়িত্ব আমার দায়িত্ব। ওই জন্য আমি বারবার বলি, আমি তোমাদের পাতানো মা নয়, আমি তোমাদের নিজের মা। প্রত্যেকে এই পরিবারে যারা যুক্ত হয়েছে তারা আমার, তারা প্রত্যেকে আমার। আমি প্রত্যেকের জন্য হাত বাড়িয়ে রয়েছি, আমি কোল পেতে রয়েছি, আমি আমার কোলটা পেতে রয়েছি আমার ছেলে মেয়েদের জন্য। এই যে সারা রাত আমি পুজো করব, আজকে সারা নিশি পুজো করব, কাদের জন্য? ওই অসহায় মানুষগুলো, যারা কেউ নেই, যাদের পয়সা নেই, যাদের অর্থ নেই, যাদের দূর অনেক সমস্যা। কে বলেছে কেউ নেই? গুরু মা তো আছে সবার জন্য, আমি আছি, আমি আছি তোমাদের জন্য। অর্থ লাগবে না, সত্যি সত্যি এমন একটা জায়গা রয়েছে যেখানে অর্থ ছাড়া স্বার্থ মেটে, যেখানে অর্থ ছাড়া পরমার্থকে পাওয়া যায়। একটা প্ল্যাটফর্ম আছে ভারতবর্ষে, একটা প্ল্যাটফর্ম আছে সারা পৃথিবীতে, তোমাদের গুরু মা তোমাদের জন্য আছে, আমি আছি, কাউকে আসতে হবে না। আমি প্রত্যেক দিন করাই, প্রত্যেকটা যোগে পুজো করাই, অনেক অনেক কর্মসূচি নিয়ে আসছি, কাদের জন্য? আমার ছেলে মেয়েগুলোর জন্য, আমার ছেলে মেয়েগুলোর জন্য আমি নিয়ে আসবো। এবং সবচেয়ে আনন্দের কথা, সবচেয়ে এটি গর্বেরও কথা, মা রূপময়ী মহাশক্তি আশ্রমে প্রত্যেকটা পরিবারে, বাংলা, বিহার, উড়িষ্যা, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষকে মানুষ উপকার।
উপকার পাচ্ছে, প্রত্যেকটা মানুষ লিখছে, তারা কিন্তু এই পরিবারে যুক্ত হয়ে বিপদ বাধা অতিক্রম করেছে, তারা কিন্তু প্রত্যেককে লিখে প্রত্যেক দিন কমেন্টে লিখে। হ্যাঁ, আমার ছেলেমেয়েরা কমেন্টে লিখতে জানে, আমার ছেলেমেয়েরা কমেন্টে লিখে আরো মানুষের স্বার্থে লিখে, আমার ছেলেমেয়েরা এইটুকু জানে, এখান থেকে এই শিক্ষা পেয়েছে তারা যে আমরা প্রত্যেকে ভালো করব। এই কমেন্ট যারা করবে তারা উদ্বুদ্ধ হবে, এই কমেন্ট করে তো কেউ টাকা পয়সা দেওয়ার গল্প নেই, এখানে তো কোনো রকম লেনদেন হয়নি, এখানে তো বিজ্ঞাপনে চমক হয়নি, এটা বিজ্ঞাপনের রঙ্গমঞ্চ নয়, এটা মানুষের স্বার্থে মানুষের পাশে আমার ছেলে মেয়েদের জন্য মায়ের আশা। আজ সারাটা দিন চলছে পুজো, তাই আজকে কৌশী অমাবস্যার মতো দিন যেখানে আমার ছেলে মেয়েদের সাথে আমার অবশ্যই কথা বলা প্রয়োজন। আমার প্রত্যেককে প্রাণ ভরে আশীর্বাদ, যারা প্রত্যেকটা দিন শেয়ার করে, যারা প্রত্যেকটা দিন শেয়ার করে, যারা লিখে দেয় শেয়ার করেছি বলে, আমি তাদের নামে আজকে স্পেশালি আমার কাছে লিস্ট তৈরি হয়েছে, তাদের নামে স্পেশালি পুজো হবে, যারা যারা লিখে দিয়েছে শেয়ার করি আমরা, তাদের নামে আজকে পুজো করব। এখনই আমি 12টা থেকে মহানিশায় বসবো, পঞ্চমুণ্ডী আসনে, পাঁচ মোড়ার মাথার আসনে ওপর বসে মা বা মা কালী আমি আরাধনা করব সারা রাত। যারা যারা শেয়ার করে তাদের জন্য পুজো হবে, তারা নাম দিয়ে দিয়েছে, যারা লিখে দেয় আমরা শেয়ার করি, আমি তাদের নামে পুজো করব। তাদের নাম পেয়ে গেছি এবং আমার আশ্রম থেকে লিস্ট তৈরি করেছে, আমার আশ্রমের সেবা দল, আমার আশ্রমের সেবা দল শুধু মারুভূমি মহাশক্তি আশ্রমে নেই, আমার আশ্রমের সেবা দল রয়েছে বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলার কোণে কোণে, বনগা থেকে বারাসাত, সর্বত্র মানুষ রয়েছে কোনায় কোনায়, এই সেবা দলের তারা একান্ত একান্ত এই দলের কিন্তু তারা সদস্য, কারণ তারা ওই কোনায় কোনায় থেকে বসে ভাবছে চোখের জল মোছাবো, মুখের হাসি ফুটবে, এইটা তাদের গুরু মায়ের বাণী, এইটা তাদের গুরু মায়ের প্রয়াস, এইটা তাদের গুরু মায়ের কর্মসূচি, তাই তারা কিন্তু এই সেবা দলের অন্তর্ভুক্ত। সেবা দল শুধু আশ্রমে নেই, ওই তোমার সামনে হাজারো হাজারো সেবা দল সারা পৃথিবী জুড়ে রয়েছে, যারা যেখান থেকে মানুষের স্বার্থে এতটুকু করছে, কারণ আমাদের একটাই নীতি, আমরা সবার পাশে সবার সাথে দাঁড়াবো। প্রত্যেকটা জায়গায় বিজনেস আখড়া হয়ে উঠবে না, এমন জায়গা আছে সেই সন্ধান মানুষ দেবে, আমার কাছে আসতে হবেই না। এই পরিবারের সাথে যারা যুক্ত বলুক, মানুষ লিখবে, এখনই মানুষ লিখে জানাবে যে তারা ভালো আছে, আমি বলছি তারা লিখে জানাবে এই পরিবারে যুক্ত হয়েছে, কারণ তারা বলছে তাদের একটি পয়সাও খরচা করতে হয়নি, তাদের আসতেও হয়নি, তারা এখনই লিখে হয়তো জানাবে যে হ্যাঁ আমরা উপকার পাচ্ছি, আমরা উপকার পেয়েছি। ঠিক এইভাবেই তাদের লেখা দেখে মানুষ অনুপ্রাণিত হবে, বাংলা অনুপ্রাণিত হবে, অনুপ্রাণিত হবে সারা ভারতবর্ষ, অনুপ্রাণিত হবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, ইটালি দেখে, জার্মানি দেখে, বাংলাদেশ দেখে, অস্ট্রেলিয়া দেখে, আমেরিকা দেখে, সারা বিশ্বের মানুষ এখানে জমায়েত হয়, কারণ সত্যি সত্যি তাদের গুরু মা রয়েছে আমার একমাত্র কর্মসূচি, যে যেখানে আছে আমার সেবা দলের সদস্য, আমার মারুভূমি মহাশক্তি আশ্রমে আমার সেবা দলের প্রত্যেকে সৈনিক, যারা প্রত্যেকে আজকে শেয়ার করেছে, আমার সেই বীর সৈনিকদের নামে আমি পুজো করব আজ মধ্যরাতে, সেই সৈনিকদের সপরিবারের জন্য আমি মায়ের চরণ ধরে প্রার্থনা করব, মায়ের চরণ ধরে আমি তাদের সর্বাঙ্গীণ মঙ্গল প্রার্থনা করব, যারা প্রত্যেকটা নিয়ত লিখে দেয় যে আমরা শেয়ার করি, যারা এই পরিবারের সদস্য সেই বীর সৈনিক আমাদের, আমার এই সেবা দলের, তাদের প্রত্যেকের জন্য আমি মায়ের কাছে প্রার্থনা করব আজকের শুভ যোগে। আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি যারা প্রতিনিয়ত শেয়ার করে, আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি যারা এই পেজের ফলোয়ার, যারা এই পেজের লাইকার, তাদেরকে প্রাণ ভরে আজ কৌশী অমাবস্যার পূর্ণ লগ্ন আমার আশ্রম থেকে বারংবার আমাকে আসার জন্য বহু ফোন, মায়ের সঙ্গে কথা হয়নি, গুরু মায়ের সঙ্গে গুরু মায়ের কথা শুনতে পাইনি, মানুষের আবদারের জায়গা। তোমরা ফোন করবে অফিসে, তোমরা জানাবে, তোমরা অপেক্ষায় বসে থাকো, তোমাদের কথা, প্রত্যেকটা কথা, এক একটা সন্তান আমার কাছে ভ্যালু লাগে, এক একটা সন্তান, এক একটা মানুষ আমার কাছে যথেষ্ট গুরুত্ব রাখে, কারণ মা বোঝে সন্তানের মর্ম, মা বোঝে সন্তানের কষ্ট, মায়ের বিকল্প কিছু হয় না পৃথিবীতে, মায়ের বিকল্প সারা পৃথিবীতে কিছু নেই, তাই আমি ছুটে এসেছি তোমাদের কাছে, তোমাদের পাশে, তোমাদের সাথে, কারণ প্রত্যেকের চোখের জল মোছাবার এই প্রতিশ্রুতিতে আমি আবদ্ধা, আমি প্রত্যেকের চোখের জল মোছাবো, প্রত্যেকের মুখে হাসি ফোটাবো, লক্ষ লক্ষ মানুষ লিখবে এখন যে সত্যি সত্যি তারা এই পরিবারে যুক্ত হয়ে তাদের কান্না ভুলেছে, তাদের মুখে হাসি ফিরেছে, তাদের যন্ত্রণা কমেছে, তাদের গতিময় গতিহীন জীবনে গতি ফিরে পেয়েছে, তাই তাদের জন্য আজকে বিশেষ কিছু প্রেডিকশন নেই, তথাপি আমি বলবো যে আগামী 26টা দিন, হ্যাঁ
ভালো করে শুনে রাখো, আগামী 26টা দিন কাদের জন্য গণনা করছি, কাদের জন্য গণনা করছি? আমার ছেলে মেয়েদের জন্য আমি গণনা করছি, আমার গণনা সারা পৃথিবীর জন্য, আমার ছেলে মেয়েদের জন্য যারা যুক্ত এই পরিবারে। কিসের জন্য? টাকা নেই, রত্ন পড়তে পারছি না, কি প্রয়োজন? প্রয়োজন নেই, তবে আজও জানাচ্ছি কৌশী অমাবস্যায় আমি বা এখান থেকে বলে যাচ্ছি অনেক অনেক কর্মসূচি আসতে চলেছে, অনেক অনেক কর্মসূচি আসছে যেটা এই পরিবার উপকৃত হবে। তার জন্য সেবা দল বিভিন্ন জায়গা থেকে আমাদের সাহায্য করছে। কারা সেবা দল? তোমরা সেবা দল, সেবা দলের সৈনিক জায়গায় জায়গায়, আমার সেবা দলের সৈনিক তারা জায়গায় জায়গায়, তারা মানুষের ভালো করছে, তারা মানুষের স্বার্থে রয়েছে, তারা শেয়ার করছে, তারা মানুষকে বুঝিয়ে দিয়েছে এমন একটা প্ল্যাটফর্ম আছে যেখানে মানুষ প্রকৃত একটু শান্তির সন্ধান পাওয়া যায়। শান্তি কেনা যায় না, শান্তি দোকানে পাওয়া যায় না, শান্তি পেতে গেলে একেবারে যার বিকল্প নেই সেটা মায়ের কোল, যেটা শান্তির চরম স্থান। আমার কথায় নিশ্চয়ই সারা পৃথিবী একমত হবে, কারণ শান্তির সবচেয়ে বড় কোল সেটা তার মায়ের কোল। আর আমি কোল পেতে আছি, আমার হাজারো হাজারো সন্তান, আমার লক্ষ লক্ষ সন্তান যারা যেখানে আছে এই পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে। অনেক অনেক কর্মসূচি আসছে তোমাদের জন্য, অনেক অনেক ব্যাপার, অনেক অনেক ব্যবস্থা। আমরা যতটা পারবো আমরা আরো আরো ভালো কিছু যদি দিতে পারি, যেমন ভাবে আমরা ঘরে বসিয়ে মানুষকে পুজো করাচ্ছি, অনলাইন পুজো করাচ্ছি, অনলাইন গ্রহ শান্তি দিচ্ছি, এবং ব্যাপক ফোন আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে আজকে যারা পুজো দিয়েছে, যারা পুজো পাঠিয়েছে, তার মধ্যে মানসিক পূর্ণ হবার যে ফোন আমরা ব্যাপক পরিমাণ পেয়েছি, আমরা ব্যাপক পরিমাণ পেয়েছি মানসিক পূর্ণ হয়েছে। যারা যারা এখানে পুজো করেছে তাদের মনোকামনা পূর্ণ হয়েছে। আমার করানো শিবরাত্রির পুজো, আমার করানো বিপত্তারিণী পুজো মানুষ ফল পেয়েছে, মানুষ জয়ধ্বনি করছে, মানুষ আনন্দে উল্লাস করছে। এটা আমার প্রাপ্তি, এটা আমার চাহিদা। আমার বলতে গেলে আমার সত্যি আমি অনেক অনেক মানুষের কি বলবো, আমার এত ভালোবাসা, এত ভালোবাসার জায়গা আমি খুবই পেতে থাকি আমার সন্তানদের জন্য। তারা গর্ব করছে, তাদের আজকে আনন্দ আছে প্রত্যেকের চোখে, কারণ তারা কাজ পেয়েছে, তারা এতজন পুজো পাঠিয়েছে যে আমরা কাজ পেয়েছি, আমরা ভালো আছি। এটার চেয়ে বড় চাহিদা আমার কিচ্ছু নেই, আসতে হবে না। আমি প্রত্যেককে অন সোশ্যাল মিডিয়ায় বলছি, আসার জন্য বসিনি, তোমাদের বিপদের ফায়দা নিতে বসিনি, বিপদে আমি কাউকে আমার কাস্টমার ভাবতে পারছি না। এখানে কোন রকম কারবারি আলোচনা হয় না, এখানে ভালোবাসার কথা হয়। সন্তানরা তার মায়ের সাথে দেখা করতে আসে, মা আসে, গুরু মা আসে আমার সন্তানদের দেখা করতে, গুরু মা তার সন্তানদের খুঁজতে আসে এখানে, সেই সন্তানদের কষ্ট থেকে মুক্তি থেকে। ক্ষত বিক্ষত আমার সন্তানরা যখন ক্ষত বিক্ষত থাকে সবচেয়ে কষ্ট আমার। আর আজকে সেই ফোন আমার অফিস থেকে আমাকে জানানো হয়েছে, বহু মানুষ এসে জানিয়েছে, বহু মানুষ উপর ঢৌক আনিয়েছে, এটি বড় কথা নয়, এটি আমার লক্ষ্য নয়, এটি আমার আদর্শ নয়, এই আদর্শকে আমি নিয়ে চলতে চাইছি, তাই নয় যে আমি কিছু পাবো। আমার কিছু চাই না, আমার ছেলে মেয়েদের মুখে হাসি ফুটুক, আমার বেটাবেটিদের মুখে হাসি ফুটুক, যে যেখান থেকে একটিবার গুরু মা বলে ডাকছি, যে যেখান থেকে একটিবার এই অনুষ্ঠানকে নির্ভর করে বেঁচে আছি, খুব আনন্দিত আজকে আমি, যথেষ্ট গর্বিত মা রূপময়ী মহাশক্তি আশ্রম। কারণ আজকে বহু মানুষ মানসিক পুজো দিয়েছে, মানসিক পুজো কমপ্লিট তারা ফল পেয়েছে আমার দীর্ঘদিন পুজো করানো। আমি অনলাইন পুজো করাই, অঞ্জলি করাই, তাদের শত্রু নাশ থেকে ঋণ নাশের ওয়ে আউট পেয়েছে, গ্রহ শান্তি হয়েছে, কর্মপ্রাপ্তি হয়েছে দিকে বিদিকে। আমার আশ্রম থেকে আমাকে লিস্ট দিয়েছে, কিন্তু আজকে সারা রাত পুজো রয়েছে, আমি খুব শিগগিরই এই লিস্ট যারা উপকৃত হয়ে আজকে ছুটে এসেছে, আজকে পুজো পাঠিয়েছে, এটা খুব বড় কথা। তাই আমি করছি, ঘরে ঘরে দিচ্ছি পুজো, আমার কাছে আসতে হবে না, আমি যাব তোমার ঘরে, শুধু যাব নয় আমি পুজো করাবো, শুধু পুজো করাবো নয় আমি গ্রহদোষ কাটাবো,
আমি গ্রহদোষ কাটাবো নয়, আমি তোমাকে প্রতিকার প্রতিবিধান বলে দেব, আমি তোমাকে মন্ত্র সাধনা বলে দেব। তোমার পাশে তোমার সাথে কে বলেছে কেউ নেই, তোমার গুরু মা তোমাদের সাথে আছে, আমি তো আছি। আমি কোল পেতে আছি আমার সন্তানদের জন্য, আমি দু হাত বাড়িয়ে আছি আমার সন্তানদের জন্য। আজকে তাদের জন্য পুজো, আজকে তাদের নামে সংকল্প, আজকে তাদের নামে আমার মায়ের কাছে আরাধনা। কারণ আমার সন্তানদের আমি ছাড়া কে আছে? তারা এদিকে তাকিয়ে বসে রয়েছে, তারা আমার জন্য বসে রয়েছে। তাই আমি আমার মায়ের কাছে সেই প্রার্থনাই করি, আমার ভগবান স্বামী শিবের কাছে, যিনি আমার স্বামী, যার সঙ্গে আমার গুরু মহারাজ আমাকে বিবাহ দিয়েছেন, তার চরণে প্রার্থনা। অঘোর চতুর্দশী ছিল, সারা রাত পুজো, অসংখ্য মানুষ কাজ পেয়েছে, অসংখ্য মানুষ লিখে জানাচ্ছে তারা উপকৃত, কিন্তু আজকে নিতান্ত সময়ের অভাব। কারণ আজ সারা নিশি করব মাতৃ আরাধনা আমার পরিবারের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য। মা করবে না তো কে করবে? তার জন্যই তো ক্যালকুলেশন করি, তার জন্যই তো পূর্বাভাস দিতে পারি। আমি রবর দেখবো তো পারবো না, পারবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে, পারবো না। আজকে যে মন্ত্র সাধনা নিয়ে এসেছি কাদের জন্য? এত কিছুর মধ্যে আমি পুজোর মধ্যে ক্যালকুলেশন চালিয়ে যাচ্ছি, কাদের জন্য ক্যালকুলেশন চালাচ্ছি? ওই যে যে যেখান থেকে পাচ্ছি গুরুমা, অসুস্থ মা আমার খাটে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, ছেলেটির চাকরি চলে গেছে, আমার ছেলে, বাংলার ছেলে, ভারতবর্ষের ছেলে, যাদের যাদের লকডাউনে চলে গেছে তারা এই অনুষ্ঠান দেখছে, যে সমস্ত মেয়েদের আমার বিবাহে বাধা তারা দেখছে, যাদের গৃহে অশান্তি তারা দেখছে, যারা নানা সমস্যায় জর্জরিত, কি আছে? মা আছে, গুরুমা আছে, চেষ্টা করছি মানুষের মুখে হাসি ফোটাতে পারছি, আমার স্বপ্নাদিষ্টা তারা সিদ্ধেশ্বরী, এবং সঙ্গে আমার স্বামী ভগবান শিবের অশেষ কৃপা, আমি বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছি, আজকে ব্যাপক পরিমাণ পুজো পেয়েছি, এই পরিবারের মানুষগুলো এসছে, তারা হাসছে, তাদের মুখের হাসি আমার বিশাল সম্পদ, আমার আর কিচ্ছু চাই না। তারা কেউ আমাকে দেখায়নি, তারা কেউ আমার সঙ্গে পার্সোনাল মিট করেনি, তারা এই পরিবারের এই প্ল্যাটফর্ম থেকে পেয়েছে রেমেডি, এই প্ল্যাটফর্ম থেকে বাঁচার মৃত সঞ্জীবনী সুধার মতো পেয়েছে মন্ত্র, এই এই প্ল্যাটফর্ম থেকে পেয়েছে নবজীবনের একটা অ্যাড্রেস, এই প্ল্যাটফর্ম তাদের দিতে পেরেছে, এটা আমার কাছে অনেক বড়, এটা আমার কাছে অনেক সার্থকতা। আমার বলা, আমার গণনা, আমার প্রত্যেকটা কিছু সার্থক, যেখানে মানুষ উপকার পায়, মানুষের মধ্যেই আমার মায়ের অবস্থান। প্রত্যেকটা মানুষের মুখে যদি চোখে জল মোছাতে পারি, তবে সাক্ষাৎ জগৎ জননীর পুজো হবে, যদি প্রত্যেকটা মানুষের দুঃখ মোছাতে পারি, তবে সাক্ষাৎ জগদম্বার পুজো হবে, যদি প্রত্যেকটা মানুষের জন্য আজকে আমি কৌশী অমাবস্যায় মায়ের চরণ ধরে কাঁদতে পারি, পুজো করতে পারি, তবে প্রকৃত আমার সাধনা হবে। কারণ নরের মধ্যে নারায়ণ রয়েছে, মানুষের মধ্যে মহাশক্তির নিবাস। আমার মহাশক্তি কোথায়? আমার মহাশক্তি এখানে আমার ছেলে মেয়েদের মধ্যে রয়েছে, আমার মহাশক্তি। তাই আমি চাইবো ব্যাপক পরিমাণ প্রত্যেকটা মানুষ আস্থা রাখুক, প্রত্যেকটা মানুষ এখানে কাজ পাচ্ছে, আর আমার সেবা দলের সেই সৈনিকরা, সেই অ্যাক্টিভ সৈনিক, আমার দলের লোক যেখানে যেখানে রয়েছে, এই সেবা দল তারা সেবার আদর্শ নিয়ে গিয়ে চলেছে, তারা ব্যাপক শেয়ার করছে মানুষের জন্য, আর আমি করব তাদের জন্য পুজো, আমি করব তাদের। তবে অনেক পরিকল্পনা আছে, তার মধ্যে দু একটি আমার আশ্রম থেকে আমার সামনে দিয়ে গেল এই মাত্র কাগজে, আমি দু একটি খালি বলবো। যে সমস্ত পরিকল্পনাগুলো চলছে বাস্তবায়িত, যারা জানে করোনাতে আমাদের প্রত্যেকদিন খাবার দেওয়ার ব্যবস্থা রয়েছে আশ্রম থেকে, যেগুলো হয়ে গেছে সেগুলো বলতে চাইছি না। আগামী দিনে যে সমস্ত আমাদের কর্মসূচি রয়েছে, আমরা ফেসবুক পরিবার এবং ইউটিউব পরিবারে যারা রয়েছে, ফেসবুক লাইভের মাধ্যমে মাসে দুদিন করে বেশ কয়েকজনের ছক পর্যন্ত আমি বিচার করে দেবো, এখানেই থেমে থাকবো না। যারা জানে আমাদের আশ্রমের নিয়ম আছে, আমাদের আশ্রম থেকে করা হয় মানুষের স্বার্থে, আগেও করা হয়েছে, যারা নতুন তারা জানে না, তাই তাদের জানার স্বার্থে বলছি, আমি যাব সতীপীঠে, যাব আমি গিয়ে করব আরাধনা, সতীপীঠে পঞ্চমণ্ডিতে বসব, সতীপীঠে গিয়ে সাধনা করব, এবং অনলাইনে আমি তাদের নামে পুজো করব, নাম গোত্র ধরে ধরে পুজো করব, সংকল্প করাব, একেবারে অনলাইন পুজো করাব, যেমনটি বলা তেমনটি কাজ। কারণ আগেও করে এসেছি, বাংলার বুকে দেখে এসেছি, যা বলেছি তাই করেছি, এবং প্রত্যেকটা মানুষ যারা পুরনো আমার পরিবার তারা তো জানেই, কিন্তু আজকে যারা নতুন তারা শুনছে, তাই প্রত্যেকটা মানুষকে আমি অভয় দিয়ে বলবো, ভয় কি, চিন্তা কি, গুরু মা আছে তোমাদের জন্য, আমি আছি সবার জন্য, আমি যথেষ্ট চেষ্টা করব, এর থেকেও অনেক অনেক ভালো ভালো জিনিস তোমাদের জন্য আনতে চলেছি, তোমাদের জন্য পুজো করব, তোমাদের জন্য সাধনা করব, তোমাদের জন্য হোম করব। আগত নবরাত্রি, দুর্গা পুজো, নবরাত্রি, দীপান্বিতা অমাবস্যা, তোমাদের জন্য অনেক অনেক কর্মসূচি,
এবং এক রাশ পরিকল্পনা নিয়ে আসবো, কারণ দুঃখকে দমন করতে হবে, মানুষকে দেব হাসি মুখ, মানুষেরকে ফিরিয়ে দেবো তাদের সুখ স্বাচ্ছন্দ্য, এবং গ্রহদশা করব আমি খণ্ডন প্রত্যেকটা মানুষের পাশে, প্রত্যেকটা মানুষের সাথে। আর এই বিরাট কর্মযজ্ঞকে সফলতা, এই বিরাট কর্মযজ্ঞকে সার্থকতা, এই বিরাট কর্মযজ্ঞকে বাস্তবে রূপায়িত করবে এই যে হাজারো হাজারো সৈনিক আমার, এই যে হাজারো হাজারো সেবা দলের মানুষ যে যেখানে করে আমার কাছে রয়েছে, কোনায় কোনায় রয়েছে, গ্রামের আলির পথে রয়েছে, বিশাল শহরের মধ্যে রয়েছে, রাজঅট্টালিকার মধ্যে রয়েছে, সাধারণ রয়েছে, সব আমার, সব আমার। যে জুতো সেলাই করছে সেও আমার, যে ফুল বিক্রি করছে সে সন্তান আমার, আমার। যে অফিসে বসে টেকনোলজির কাজ করছে সে সন্তান আমার, আমার সন্তান। যে যেখানে আছে, নেই ধনী নেই দরিদ্র, মায়ের কাছে জাত হয় না, মায়ের কাছে বড় লোক ছোট লোকের কোনো ব্যাপার নেই, আমার চোখে আমার সন্তান একটাই পরিচয়, মা আর তার সন্তান। তাই আমি দুবাহু তুলে রয়েছি, দুবাহু এগিয়ে রয়েছে আমার সন্তানদের জন্য। আমার প্রত্যেকটা সন্তান আমার কাছে গুরুত্ব রাখে, আমার তার পেশা নয়, সেই সন্তানের গুরুত্ব আমার কাছে। ধন নেই তার দরকার নেই, আর্থিক গতি নেই তার দরকার নেই, আমার প্রয়োজন আমার সন্তানকে, আমার প্রয়োজন আমার সন্তানের। ঘরে ঘরে এসেছি আমি, আমি তো ঘরে ঘরে এসেছি আজ কৌশী অমাবস্যা। গতদিন আমি সারা রাত পুজো করেছি অপর চতুর্দশী, আজও সারা রাত জপ ধ্যানে মেতে থাকবো। কাদের জন্য? আমার সন্তানদের জন্য, যে যেখানে আছে গুরু মা বলে ডাকছে, গুরু মা বলে কাঁদছে, ঠিক তাদের জন্য আমি আছি। আমি অভয় দিয়ে বারবার বলবো, ভয় কি, আমি তো আছি। আমি আগামী 26টা দিন যাদের যাদের বিশেষ জপ করতে হবে, কি কি মন্ত্র জপ করবে আমি তাদের বলবো। আগামী 26টা দিন তাদের যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি, আমার এত কিছুর মধ্যে গণনা রয়েছে, এত কিছুর মধ্যে গণনা রয়েছে, তার মধ্যে আমি রাশি ওয়াইজ নাম বলবো, আমি যে কয়েকটা রাশি বলবো। আগামী 26 দিনের জন্য তাদের যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু দুটো করে মন্ত্র আমি দেব। এই দুটো করে মন্ত্র আগামী 26টা দিন যদি জপ করা যায়, তাহলে ভালো থেকে চূড়ান্ত ভালো, ভালোর অন্ত নেই। প্রত্যেকটা যাদের যেখানে বাধা আছে, কারণ আমি তো ইন্ডিভিজুয়ালি ছক দেখতে পাচ্ছি না, রাশির গণনা করেছি, নক্ষত্র গণনা করেছি, মন্ডেন অ্যাস্ট্রোলজি করেছি, কিন্তু তা সত্ত্বেও আমি ব্যক্তিগত ছক দেখতে পাচ্ছি না। তাই ব্যক্তিগত ছকে যদি কোথাও কোনো অবস্টাকেল থেকে থাকে, তার জন্য প্রতিকার দেব। বলে চলে যাব না, বলে পালিয়ে যাব না, বলে পালিয়ে যাব না যে আমি এই করি আমি সেই করি, আমি প্রতিকার দেব, আমি প্রতিবিধান দেব, দেব এই মন্ত্র আজ ভরা অমাবস্যা দিন। আজ যে মন্ত্র আমি বলবো সেটি ভরা অমাবস্যা, কৌশী অমাবস্যার মতন দিন আমি মন্ত্র বলছি, সেই মন্ত্রটি তোমরা লিখে নাও। এবং কোন কোন রাশির জন্য আমি সবার আগে বলবো, মেষ রাশি আগামী 26টা দিন যথেষ্ট ভালো সময়, আমি রোগ মুক্তি দেখতে পাচ্ছি। দীর্ঘদিন যারা রোগ ভোগ করছিলে তারা ওয়ে আউট পেয়ে যাবে, যারা সমস্যায় ছিলে তার থেকে কিন্তু বেরিয়ে আসবে। তবে মন্ত্র যে দুটো আমি বলবো একেবারে শেষে, আমি রাশির নামগুলো আগে বলে নিচ্ছি। আমি মৃষ রাশির কথা বলবো, ব্যবসার ক্ষেত্রে আমি শুভ দেখতে পাচ্ছি, আর্থিক পরিকাঠামোর দিকে আমি যথেষ্ট উন্নতি দেখতে পাচ্ছি, আমি ইন্ডিভিজুয়ালি ছক দেখতে পাচ্ছি। এখন ফোন করবে না, আমার সেবা দল আমার সন্তানরা কেউ এখন ফোন করে না, কারণ এই সময় বসেছি আমি কিছু বলতে, আমার এই বচন যাতে প্রত্যেকটা মানুষের হিতার্থে লাগে, তার জন্য এখন ফোন করবে না অফিসের নাম্বারে। আমি বারবার বলবো, আমি ইন্ডিভিজুয়ালি ছক দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি রাশি অনুযায়ী এই সময়টা, এই সমস্ত রাশির জন্য যথেষ্ট ভালো সময় আগামী 26টা দিন। কিন্তু কারোর ছকে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে, আমি তো পার্সোনাল হরোস্কোপ দেখতে পারলাম না, সেই জন্য অ্যানালিসিস করলাম, সেই জন্য গণনা করলাম, সেই জন্য গবেষণা করে এই মন্ত্রগুলো আমি তাদেরকে দিলাম, অবশ্যই যাতে এই মন্ত্রগুলো পাঠ করলে আগত আপদ বিপদ থেকে তারা বেরিয়ে আসতে পারে, আগত সমস্যা থেকে তারা চলে আসতে পারে। তাই আমি প্রত্যেককে জানাবো মন্ত্রগুলো, আমি আমি রাশির নামগুলো বলবো। আমি বৃষ রাশির কথা বললাম, আমি কর্কট রাশি, সময়টা ভালো, সামান্য যদি কোথাও কোনো অবস্টাকেল থেকে থাকে, তার জন্য প্রতিকার প্রতিবিধান মন্ত্র সাধনা আমি দিয়ে যাব। আর এই মন্ত্র দেব আজ কৌশী অমাবস্যার রাত্রিতে, এই মন্ত্র দুর্দান্ত ফল কাটবে। আমি তুলা রাশিকে বলবো, সক্ষেত্রে এসেছেন আজকে শুক্রদেব, অর্থাৎ দারুণ একটা সময়, দারুণ একটা মিরাক্কেল হয়ে যেতে পারে তোমার জীবনে। আমি ধনু রাশিকে বলবো, আমি মীন রাশিকে বলবো, অর্থাৎ এই রাশি কটার বলবো, আই রিপিট নামগুলো, মেষ, বৃষ, কর্কট, তুলা,
ধনু এবং মীন এই রাশিগুলোর আগামী 26টা দিন আমার ক্যালকুলেশন দেখছে যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো একটা আর্থিক দিকে আমি দেখতে পাচ্ছি। কিন্তু তার সাথেও যদি কোনো অবস্ট্রাগল থেকে থাকে তার জন্য আমি দুটো মন্ত্র দেব। মন্ত্র তোমরা লিখে নাও, এই মন্ত্র বলছি ওম দ্রাং দ্রিং দ্রৌং শ শুক্রায় নমঃ। আই রিপিট, ওম দ্রাং দ্রিং দ্রৌং শ শুক্রায় নমঃ, এই মন্ত্র। তার সঙ্গে আরেকটি মন্ত্র ওম হুম শ্রীম মঙ্গলায় নমঃ, ওম হুম শ্রীম মঙ্গলায় নমঃ। এই মন্ত্রটা তোমরা জপ করবে, এই দুটো মন্ত্রই তোমরা জপ করবে রাত্রি 10:30 থেকে 11:30টার মধ্যে, এবং এই 26টা দিন ভগবান শিবের মাথায় প্রত্যহ এক বিন্দু হলেও মধু দেবে, এবং প্রত্যেকটা দিন 26টা দিন সূর্যার্ঘ দিতে কেউ ভুলবে না। আমি চাইবো সূর্যার্ঘ প্রত্যেকে দেবে এবং প্রত্যেকে ভালো থাকবে। আমি যথেষ্ট ক্যালকুলেশনে শুভ দেখতে পাচ্ছি যাতে এই শুভ বার্তা শুভভাবে বর্ষিত হয়। যদি কোনো ভাবে কোনো অবস্টাকে আমার ছেলে মেয়েদের আটকাতে না পারি, তাদের দুর্বার গতি তাদের গন্তব্যের দিকে নিয়ে যেতে পারি, তাই তাদের গতিতে কোনো রকম ছন্দ পতন না হয় তার জন্য কিন্তু আমি আগাম প্রোটেকশন দিয়ে গেলাম। তবে আগামী 10ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী, আমি গণেশ পুজো গণেশ অভিষেক নিয়ে অনেক অনেক তথ্য নিয়ে আসছি। আগামী 10ই সেপ্টেম্বরে অনেকের দুর্ভাগ্য দমন হবে, সৌভাগ্যের আকাশে উঠতে চলেছে আলোর ছটা। আমি বলবো অনেক তথ্য, অনেক ভবিষ্যৎবাণী আবারও করব। তবে আজ রাত্রি আমার পুজো আছে, আগামী দিন কেমন যাবে এবং আমি মিরাকেল নাম্বার বলে আমি কথাকে বিশ্রাম দেব। আগামী দিন 7ই সেপ্টেম্বর আমি দিনটা ভর্তি নেগেটিভিটিতে দেখতে পাচ্ছি, যথেষ্ট নেগেটিভ দিন, আশপাশে নেগেটিভ, মাথা ঠান্ডা করে চলো। অবশ্যই প্রত্যেককে বলবো ক্রোধকে সংবরণ করো, ক্রোধ থেকে একটা ভয়ানক পরিণতি, প্রত্যেকে ছোট কথা থেকে বিস্ফোরণ হয়ে যাওয়ার মতন একেবারে সেরাম ঘটনা আমি দেখতে পাচ্ছি। আমি প্রত্যেককে প্রোটেক্ট থাকতে বলবো। আমি যে কোনো পুরনো ঘটনা থেকে কোনো সমস্যা, কোনো পুরনো লেনদেন থেকে সমস্যা, কোনো পুরনো ঘটনা বা পুরনো শত্রুতার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটি শুরু হতে পারে আগামী দিন থেকে। আমি চিন্তাশীল দিন, কাজে বাধা অবস্ট্রাকেল আগামী দিনটা আমি দেখতে পাচ্ছি। যারা ড্রাইভিং করে আমি তাদেরকে বলবো গাড়ি বুঝে চালাও। আমার প্রত্যেকটা সন্তান, আমার সেবা দলের সৈনিকদের, আমার সদস্যদের, আমার সদস্য, আমার পরিবারের, আমার ছেলে মেয়েদের, আমার বেটা আমার বেটিদের জন্য বলছি যারা ড্রাইভিং করে আগামী দিন কনসিয়াসলি গাড়ি চালাও। তারা সিদ্ধেশ্বরীকে সঙ্গে রাখো, হোম স্ক্রিন লক স্ক্রিন প্রোফাইল পিকচারে তারা সিদ্ধেশ্বরী বামাকালী। আজকে কৌশী অমাবস্যা এবং আগামী দিন অমাবস্যা যুক্ত দিন, অমাবস্যা সকাল 6টা অবধি রয়েছে, সূর্য পাওয়া অমাবস্যা। আমি অবশ্যই বলবো দারুণ মিরাকেল, তোমার জীবনে কেউ আটকাতে পারবে না। অবশ্যই নতুন কোনো কাজ সাকসেসের দিকে আমি চান্স দেখতে পাচ্ছি না আগামী দিনের জন্য। আমি বলবো যথেষ্ট মেজর টেনশনপূর্ণ দিন, দেশ দুনিয়ার ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি তার একটা ছোট্ট পূর্বাভাস দিয়ে দেবো। আমি বড় কোনো ডিজাস্টার দেখতে পাচ্ছি, আমি বারবার সাবধান করব, আমি বড় কোনো ডিজাস্টার দেখতে পাচ্ছি, আমি সাবধান করব প্রত্যেককে। আমি গ্যাস লিক থেকে দুর্ঘটনা, গ্যাস জাত দুর্ঘটনা, গ্যাস লিক থেকে বড় আকারের কোনো দুর্ঘটনার নিউজ আসবার সম্ভাবনা দেখছি। মা জগদম্বার কাছে প্রার্থনা করছি এবং প্রত্যেককেই করতে বলবো এরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, প্রত্যেকে ভালো থাকে। আমি আতঙ্কবাদী হামলা দেখতে পাচ্ছি, আমি সীমা বিবাদ দেখতে পাচ্ছি, আমি সাবধান করব প্রত্যেককে। আমি অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, আমি স্টেবিলিটির অভাব দেখতে পাচ্ছি, আমি সাডেন সারপ্রাইজ দেখতে পাচ্ছি। আমি প্রত্যেককে এই সময় আগামী দিনটা যথেষ্ট উথাল পাথাল, যথেষ্ট গণ্ডগোলের দিন, কিন্তু শুধু কি এগুলো বলে পালিয়ে যাব তা নয়। আগামী দিন এই সমস্ত অবস্ট্রাগল থেকে কি করে বেরোবে তার ওয়ে আউট বলবো। আগামী দিন অবশ্যই আমি দিক হিসাবে দিক সাবধান করব। আমি উত্তর দিককে সাবধান বানিয়ে দিলাম, আমি সাবধান বানিয়ে দিলাম পূর্ব দিককে, এবং আমি একসঙ্গে উত্তর পূর্ব দিককেও কিন্তু সাবধান বানিয়ে দিলাম। তিনটে জায়গাকে আগামী দিনের জন্য আমি যথেষ্ট সাবধান বানিয়ে দিলাম। আমি সাবধান বানিয়ে দিলাম উত্তর দিক, আমি সাবধান বানিয়ে দিলাম পূর্ব দিক, আমি সাবধান বানিয়ে দিলাম উত্তর এবং উত্তর পূর্ব দিক একসাথে। তাহলে আমি সাবধান বানিয়ে দিলাম কোন কোন রাশির জন্য আগামী দিনটা যথেষ্ট শুভ। এক নজরে জেনে নেব বৃষ কর্কট সিংহ এবং মকর আগামী দিনটা যথেষ্ট শুভ বার্তা, অনেক কিছু শুভ আনতে চলেছে। আমি বলবো আমি অ্যালফাবেটিক্যালি কোন কোন অক্ষর আগামী দিনের জন্য শুভ যেটা দেখতে পাচ্ছি, আমি বলবো ই এম এন
PSR আগামী দিনের জন্য যথেষ্ট শুভ দিক। অবশ্যই মাথা ঠান্ডা কিন্তু রাখতে হবে, বাক বিতণ্ডা থেকে কিন্তু কোনো রকম সমস্যা সৃষ্টি যেন না হয়। হনুমান চালিশা অবশ্যই পাঠ করবে কিছু খাবার আগে, হনুমান চালিশা অবশ্যই পাঠ করবে। কালকের দিনটা দেখা যাচ্ছে সেভেন সংখ্যা ক্যালকুলেশন ওয়াইজ কিন্তু কেতুর একটা ইন্ডিকেশন আমি পাচ্ছি, তাই প্রত্যেককে আমি গণেশজিকে ঘুম থেকে উঠে দর্শন করতে বলবো এবং গণেশজিকে দূর্বাভাস দিয়ে কিন্তু নিজে কোনো কাজে যাবে, দারুণ একটা ভালো ফল পাবে। অবশ্যই বলবো রোলির টিপ, তার মধ্যে আতপ চাল অবশ্যই কপালে থাকা চাই, তার সঙ্গে সূর্যার্ঘ, সূর্যার্ঘ আমি 26টা দিনে দিতে বলবো। আগামী দিন থেকে 26 ডেজ আমি প্রত্যেককে বলবো সূর্যার্ঘ মার অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ নিজের ঠাকুর ঘরে জ্বালতে ভুলবে না, তবে একেবারে সেই মিরাক্কেল এবং ম্যাজিক্যাল নাম্বার যেটা জীবনকে বদলে দেবে, জীবন শৈলীর মধ্যে আনবে, নানা রকম ভাবে আলোকময় করে তুলবে, সেই নাম্বার বলবো 0137। আই রিপিট 0137, নাম্বারটা লাল কালিতে এইখানে লিখতে হবে অথবা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে নিজের সঙ্গে রাখো, রিকল করো বারবার, অবশ্যই মা তারা সিদ্ধেশ্বরীকে স্মরণ করো। তবে সময় যে নাই তবু বলে যাই আজকে কথাকে এখানে বিরাম দেব, কারণ আমার এই পুরো পরিবার, আমার এই পুরো পরিবারে যারা সেবা দলে সৈনিক রয়েছে তাদের প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করব, মা তারা সিদ্ধেশ্বরীর চরণ ধরে আজকে ভরা অমাবস্যা কৌশি অমাবস্যায় আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করব। চিন্তা কি, ভয় কি, আমি তো আছি, আমি যতক্ষণ আছি আমি অনেক অনেক ভাবে চেষ্টা করব, এবং তারা সিদ্ধেশ্বরীর অপার অনুকম্পা, ভগবান শিবের অনেক কৃপা যে প্রত্যেকটা মানুষকে আমি দিতে পারছি ফল, প্রত্যেকটা মানুষ এই প্ল্যাটফর্ম থেকে নতুন জীবনের আশা পাচ্ছে। আজকে ব্যাপক সংখ্যায় পুজো করেছি, আমার কাছে লিস্ট দেয়া, নাম পড়ার কথা, তবে আজকে আমার সময় কম, আর কিছুক্ষণ বাদেই কিন্তু আমি মাতৃ আরাধনায় রতা হব প্রত্যেকের জন্য, তাই প্রত্যেকে আরও একবার দুটো হাত তুলে আমি আশীর্বাদ করি যে যেখানে তোমরা আছো আজ ভরা কৌশি অমাবস্যা, আমি তো আছি, সময় যে নাই তবু বলে যাই ভয় কি গো, আমি তো আছি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি থাকতে আমার বেটা বেটিদের কিসের ভয় গো, কিসের চিন্তা গো, আমি যে আছি, জয় মা।